नमस्कार ठाकुर माओ स्वामीजी चरणे आभूमि लुंठित प्रणाम जानिए आज की आम्रा कथामृत पाठ श्रवण करब केशव के शिक्षा गुरुगिरि ओ ब्राह्म समाजे गुरु एक सचिदानंद सकले आनंद करितेछेन ठाकुर केशव के बोलितेछेन तुमि प्रकृति देखे शिष्य करो ना ताई एई रूप भेंगे भेंगे जाए मानुषगुली देखते सब एक रकम किन्तु भिन्न प्रकृति कारो भीतर शतगुण बेशी कारो भीतर रजगुण बेशी कारो भीतर आबार तमगुण बेशी पुलिगुलो देखते सब एक रकम किन्तु कारो भीतर क्षीरेर पुर कारो भीतर नारिकेलेर छाई कारोर भीतर कलायर पुर सकलेरी हास्य आमार की भाव जानो ठाकुर बोलछेन आमी खाईदाई थाकी आर सब मा जाने आमार तीन कथाते गाए काटा बेधे गुरु कर्ता आर बाबा गुरु एक सचिदानंद तिनिये शिक्षा दिबेन आमार संतान भाव मानुष गुरु मेले लाख लाख सकले गुरु होते चाय शिष्य के होते चाय लोक शिक्षा देवा बड़ कठिन जदि तिनि साक्षात्कार हन आर आदेश देन ताहले होते पारे नारद सुखदेवादिर आदेश होयेछिलो शंकरेर आदेश होयेछिलो आदेश ना होले के तुमार कथा सुनबे कोलकातार हुजुग तो जानो जतक्षण काठे जाल दूध फस करे फुले काठ टेने दिले कोथाओ किछु नाई कोलकातार लोक हुजुगे एई एकखानार कुआ खुड़छे बोले जल नाई সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে আবার আরেক জায়গায় খুঁড়ছে সেখানেও দেখছে বালি সেটাও ছেড়ে দিলে আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো এরকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্যি সত্যিই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সেই কথার জোর কত পর্বত টলে যায় শুধু লেকচার দিন কতক লোক শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সেই কাজ করবে না এবারে আসি পূর্ব কথা ভাবচক্ষে হালদার পুকুর দর্শন ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পারে রোজ সকালবেলা বাজ্য করে রাখত যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয় আবার তারপর দিন সেইরূপ বাজ্য আর থামে না সকলেরই হাস্য লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে সে যখন একটা কাগজ মেরে দিল বাজ্য করিও না তখন সব বন্ধ সকলেরই হাস্য লোক শিক্ষা দিবে তারও চাপরাশ চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হাস্য হিতে বিপরীত ভগবান হলে ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেওয়া যায় এরপর হচ্ছে অহংকার বিমুরাত্মা কর্তাহম ইতি মন্যতে আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বুধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরেই সব করছেন
আমি কিছু করছি না, এই বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা এই বোধ থেকে যত দুঃখ অশান্তি। এবারে কেশবাদি ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রী রামকৃষ্ণ কেশবাদি ভক্তের প্রতি, তোমরা বলো জগতের উপকার কারা? জগৎ কি অতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়, একজন ভক্ত বললেন। যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? ঠাকুর বললেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম সব করতে হবে। এক ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, সংসারের কর্ম, বিষয় কর্ম, এ তো বুঝতে পারলাম না। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায়। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু হকাম হয়ে পড়ে, হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। আজকের মতো আমরা কথামৃত এই পর্যন্তই শুনলাম, পরবর্তীতে আবার শুনব। তো ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি সকলেই যেন আমরা ভালো থাকি, ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে সুস্থ থাকি, এই কামনা করে আজকের মতো এই পর্যন্ত। জয় কথামৃতের জয়।